স্বাবলম্বীন করার তরি তৈরি করার চেষ্টা করছেন, শান্ত বাংলাকে অশান্ত করার জন্য কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকেরা এবং বিজেপি নামক দলের লোকেরা কংগ্রেসের লোকেরা একসঙ্গে যৌথ হবে গোপন আদালতের মধ্য দিয়ে পশ্চিম বাংলার এই শান্তি শৃঙ্খলাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। আমরা সিঙ্গুরের কথা ভুলে যাইনি, আমরা বুঝে যাইনি খেজুরি সুজানা দাসের কথা আমরা ভুলে যাইনি নন্দীগ্রামে হত্যা করা হয়েছিল। এই নির্মম
অত্যাচারের কথা এখনো বাংলার মানুষের মন থেকে মুছে যায়নি। আমার আপনার বিবেক থেকে এখনো উড়ে যায়নি। খেজুরির সুজাতা দাসকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়েছিল আমরা ভুলে যাইনি। বেউদিয়া আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেলে আমাদের তপন দাস কার্যকরী সভাপতি হিসাবে সিলেক্টেড হলেন আমাদের ইয়াকুব সাহেব। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক হিসাবে আজকে নিযুক্ত হলেন আজিমুল ভাই ব্লক সম্পাদক। এরপরে আর দুটি ঘোষণা আপনাদের করে দেই, এক্সিস্টের মধ্যে ছিল ভগবানপুর এক নম্বর ব্লক, আর আজকে এই কয়েক মাসে কাজের মধ্য দিয়ে প্রয়াস নিয়ে প্রচেষ্টা করে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ তৈরি করার সুযোগ করছেন। এই প্রধান উপপ্রধানের জুটি কাকরা গ্রাম পঞ্চায়েতের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিশ্চিতভাবে। মাননীয় শিশির অধিকারী মহাশয় এবং আজিমুল সাহেব, আমাদের ইয়াকুব সাহেব যারা আছেন, এই দুটি ঢালাই রাস্তা যে চলবে ভালো করে কাজ দেখে নেবেন, পয়সার কোনো ব্যাপার নেই, মানুষ যাতে কাজ ভালোভাবে পায় তার সার দিয়ে সম্মান দিচ্ছেন মনোবাবুকে, সে কায়েম আলী কাকু ঠিক আছে। এরপরেই জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের গান্ধী মূর্তি উন্মোচন করবেন এবং সেই সঙ্গে আমাদের পার্টি অফিসটি উপস্থিত। রাস্তাঘাটগুলো ভেঙে দিয়ে গেছিল, বড় বড় পুলগুলো ভেঙে ফেলে দিয়ে গেল। কোলাঘাট ব্রিজ আপনারা যখন ফেরতেন কি ছিল, ব্রিজগুলো লড়লড় করতো ব্রিজটা কোলাঘাট। গাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে সঙ্গে আমি গেলে আমায় বলতেন দাদা মেদিনীপুর বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনোভাবে সুযোগ নেই। আজকে কি বলছে কোলাঘাট ব্রিজ আমরা তৈরি করেছি, আমরা ছেড়ে এলাম কেন্দ্রের মন্ত্রিসভা, কংগ্রেস গভর্নমেন্ট এখানে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ব্রিজ উদ্বোধন করেনি, ব্রিজটা উদ্বোধন করেনি ভয়ে এত কাগজ আমার বাড়িতে আছে, যে কাগজ আমি লোকসমক্ষে প্রকাশ করলে বুঝতে পারবেন যে কোলাঘাট ব্রিজ কারা করেছে। আজকে কোলাঘাট থেকে দীঘা, একবারে খেজুরি থেকে হলদিয়া থেকে শুরু করে খাগুড়দা, আজকে জালদা, সর্বত্রই একটি আওয়াজ কি বলছে জানেন, দিল্লির প্রফেসররা আসছে রিসার্চ করতে খড়গপুরে, ফিরে গিয়ে আমায় ফোন করে কেউ অধিকারী জি, যত তক হাম লোক কোলাঘাট ব্রিজ কা অন্দর ঘুসতা হয় হাম লোক কো মালুম হতা হয় বাঙালোর কা অন্দর চাষা হয়, যত তক হাম লোক উল্টা দিক হলদিয়া দিক যা হলদিয়া যাতা হয়, আমারা স্টুডেন্ট লোক দীঘা যাতা হয় হলদিয়া যাতা হয়,
কেমন নন্দকুমার কামড় মেয়ে খাইমা আলো খাড়া দিয়া স্বাধীনতা সংগ্রামিকা তসবির বি উদার হয় মা মাতঙ্গিনিকা তসবির বি উদার হয় অজয় মুখার্জি সতীশ সামন্তকা তসবির উদার হয় স্ট্যাচু খাড়া কর দিয়া হয় আলো দে দিয়া হয় গাঁও কা অন্দর আলো দে দিয়া হয় কেমন সারা মেদিনীপুর ঈশা বনেগা হ্যাঁ পূর্ব মেদিনীপুর ঈশা বনেগা লালপুর ঈশা বনেগা ভগবানপুর ঈশা বনেগা এগরা ঈশা বনেগা তাঁতি ঈশা বনেগা খেজুরি ঈশা বনেগা ঘর ঘর হর হর রাস্তা মে বড়া বড়া আলো লাগেগা আর মোগল গার্ডেন কা মাফি মাফি নিজের চকি মে উদার বাগান বনেগা হামারা স্বাধীনতা সংগ্রামিকা ও তসবির ও যে স্ট্যাচু হয় প্রণব বাবু এখানে সভাপতি আছেন সুন্দর করে এইসব স্ট্যাচু বসিয়ে আলো দিয়ে আমার স্বাধীনতা সংগ্রাম আমার পিতৃপুরুষ মাতৃপুরুষের অবদান সে অবদানকে সন্ন্যাক করে স্মরণ করবেন আজকে আমি আমাদের ঘরে নওজোয়ান যুবক ভাইদের কাছে বলি আসুন আপনার আমার অধিকার সেই অধিকারকে কেড়ে নিতে হবে বয়োজ্যেষ্ঠদের কাছে বলি আশীর্বাদ করুন পূর্ব মেদিনীপুর তার অধিকার 53,50,000 মানুষ আট আটখানা নদী বিশাল বনানী সম্পদ ধান পান মাছ ফুল আনাজে আমি সমৃদ্ধ আজকে ভারতবর্ষে অন্যতম শিক্ষিত শ্রেষ্ঠ এই জেলা এই জেলার মানুষের অধিকার তার মেধা সম্পদকে ব্যবহার করে নূতন নূতন কারখানা নূতন নূতন অধ্যায় খুলে দিয়ে আজকে এই জেলাকে সমৃদ্ধ করতে হবে এই কি আমাদের সম্পদ ভগবানপুরের মানুষ লালপুরের মানুষ আমি আপনাদের কাছে বেশি সময় না নিয়ে আজকে আজকে বছরের প্রথম মাসে আজকে আপনাদের সবকে অভিনন্দন জানাই আমি প্রার্থনা করি ঈশ্বর আল্লাহ মঙ্গলময়ের কাছে আপনাদের আপনারা সকলে সুখে থাকুন শান্তিতে থাকেন আশা করুন আমাদের প্রার্থনা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থনা আমার তৃতীয় প্রজন্মের হাতে আগামী দিন যেন আমরা একটা সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করে একটা বাস্তব অর্থনীতি তাদের হাতে উপহার দিয়ে যেতে পারি আজকে একটি সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষকে ধ্বংস করার চেষ্টা করছে সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জোট বাঁধুন ঐক্যবদ্ধ হন আজকে ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ডক্টর আম্বেদকর স্বাধীনতা আন্দোলনের পরে যে সংবিধান রচনা করে গেছিলেন মানুষের অধিকার মা বোনের অধিকার সকলের অধিকার সবার অধিকার সেই অধিকার আমি ভারতবাসী ভারতবর্ষই আমার দেশ এই দেশে আমার সবার অধিকার সেই আম্বেদকরকে স্মরণ করে আপনাদের সকলকে আরেকবার প্রণাম সালাম নমস্কার জানিয়ে আগামী দিন সুখ সমৃদ্ধি আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই তাই 42টি আসনের মধ্যে 42টিতেই তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করাতে হবে সে অঙ্গীকার কর্মীদেরকে নিতে হবে ভগবানপুরের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে আমাদের ভগবানপুর 1 নম্বর ব্লক আজকে দুজন এমএলএ আমরা এখানে আছি আমি যেমন ভাবে আছি ভগবানপুরের চণ্ডীপুরের এমএলএ অমিয়কান্তি ভট্টাচার্য আছেন এবারে লোকসভা নির্বাচন 19 সালে শিশির বাবুকে যেমন আমরা প্লাস দেব ঠিক তেমন ভাবে চণ্ডীপুর এবং ভগবানপুর বিধানসভায় দলের যারা প্রার্থী হবেন তারাও সেম প্লাস নিয়ে এগোবেন কোনো ক্ষেত্রেই বৈষম্য হবে না আজকে সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভা এবং বিধানসভা 19 সালে লোকসভা 21 সালে বিধানসভা ভগবানপুর 1 নম্বর ব্লককে ইউনাইটেড থাকতে হবে কোনো ডিভিশন নয় কোনো ডাইভার্সন নয় পঞ্চায়েতরা ঐক্যবদ্ধ সারা ভগবানপুরে এই 2018 সালের পঞ্চায়েত নির্বাচন আপনারা যদি একটু বিশ্লেষণ করেন দেখবেন এটা 9ম ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে 8টি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভালো সময়ে আমরা 8টির বেশি গ্রাম পঞ্চায়েত দখল করতে পারিনি এবারের পঞ্চায়েত নির্বাচনে আমরা 10টি গ্রাম পঞ্চায়েতের 10টি তৃণমূল কংগ্রেস একক শক্তিতে দখল করে নিয়েছি গতবারে কোটবার এবং গুড়গ্রাম এই দুটি আমাদের ক্ষমতার বাইরে ছিল এবারে তাও চলে এসেছে পঞ্চায়েত সমিতিতে 30টির মধ্যে
আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। সামগ্রিকভাবে জেলা পরিষদের তিনটি আসনে আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের প্রার্থীরা জয়যুক্ত হয়েছে। আজকে এখানে ত্রিস্তর পঞ্চায়েতের কর্মকর্তাগণ আছেন, আমাদের সম্মানীয় শিশির বাবু আজকে এখানে উপস্থিত আছেন, তাই তার উপস্থিতিতে আমাদের এই অঙ্গীকার থাকবে শিশির বাবুর লোকসভা নির্বাচনে ভগবানপুর এক নম্বর ব্লকের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা শিশির বাবুকে গতবারের প্লাসের ডবল প্লাস আমরা দেব। 2019 2021 সালে চণ্ডীপুর বিধানসভার যিনি এখন বিধায়ক ডানপন্থী দলে, আপনারা জানেন স্ট্যান্ডিং বিধায়কেরাই গুরুতর কোনো অভিযোগ না থাকলে তারাই প্রার্থী হন, তাই অমিয়কান্তি ভট্টাচার্য চণ্ডীপুর বিধানসভায় কন্টেস্ট করবে ভগবানপুর বিধানসভায় প্রার্থী হিসাবে, অর্ধেন্দু মাইতি থাকবে। আজকে সেই জায়গায় এই দুটি বিধানসভাতে চণ্ডীপুরে অমিয়কান্তি ভট্টাচার্য, ভগবানপুরের প্রার্থী অর্ধেন্দু মাইতি কেউ শিশির বাবুকে যে প্লাস দিয়ে আপনারা জেতাবেন বিধানসভার প্রার্থীরাও একই প্লাস পাবে, আমাদের মধ্যে কোনো ডিভিশন থাকবে না। দলটা আমাদের একটাই, তৃণমূল কংগ্রেস প্রতীক আমাদের ঘাসের উপর জোড়া ফুল, ঘাসের উপর জোড়া ফুল প্রতীক নিয়ে যিনি দাঁড়াবেন তিনি ভগবানপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি জয়যুক্ত হবেন, বিরাট মার্জিনে এগিয়ে যাবেন, আমাদের মধ্যে কোনো ডিভিশন নেই। আমি ব্লক সভাপতি জেলা সভাপতির সঙ্গে ইতিমধ্যেই আলাপ আলোচনা করে নিয়েছি, সাংগঠনিক স্তরে শিশির বাবুর বক্তব্যের পরেই গুরুত্বপূর্ণ ঘোষণা এই মঞ্চ থেকেই করে দেওয়া হবে এবং আগামী দিনে কর্মীরা ঐক্যবদ্ধভাবে আপনারা সাংগঠনিক স্তরে আপনারা লড়াই করবেন এবং শিশির বাবুর বক্তব্যের পরেই যারা জয়েন করবে তাদেরকে ইতিমধ্যেই জয়েন করানোর ব্যবস্থা করা হবে শিশির বাবুর বক্তব্যের পরে, যার বক্তব্য শোনার জন্য আপনারা এসে বাজারে কি আজকের এই সভা কেন, আর এই সভা লালপুরের বাড়িকে কেন বেছে নেওয়া হয়েছে? বন্ধুগণ আপনাদেরকে বলি, এই সভা কাউকে ভয় দেখানোর জন্য নয় বা কাউকে ছোট করার জন্য নয়, এই সভা 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশকে উপলক্ষ করে ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এই সভার আয়োজন করা হয়েছে। বন্ধুগণ এত ভয় কিসের, এত ভয় কিসের? আপনাদের যারা ভয় পাচ্ছেন তাদেরকে বলি, আপনারা ভাবছেন হয়তো আপনাদের অস্তিত্ব আর থাকবে না এই সভার পরে, আপনাদের জালিয়াতি রাজনীতি আর থাকবে না, আপনাদের এই সংকীর্ণ মানসিকতা নিয়ে আপনারা যদি এগিয়ে যান তাহলে আপনারা পদে পদে ঠকবেন, তাই বন্ধুগণ বলি চুপ থাকুন। যারা এই সংকীর্ণ মানসিকতা নিয়ে রাজনীতি করছেন তাদেরকে বলছি, তাদেরকে অনুরোধ করছি চুপ থাকুন। বন্ধুগণ এই সভাকে ঘিরে বিগত কয়েকদিন ধরে, এই সভাকে ঘিরে বিগত কয়েকদিন ধরে কুৎসা রটানো হয়েছে, অপপ্রচার করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, পোস্টার ছেঁড়া হয়েছে, ব্যানার ছেঁড়া হয়েছে, প্রচার গাড়িকে আটকানো হয়েছে, কিন্তু সমস্ত বাধাকে দূরে সরিয়ে, সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে আজকে আমরা এই সফল মঞ্চে উপস্থিত হয়েছি। বন্ধুগণ আপনারা জানেন আজকের এই সভা আমাদের বহু আকাঙ্ক্ষিত সভা, বহু প্রতীক্ষার পরে এই সভা আমরা পেয়েছি। আপনারা জানেন আমাদের এই এলাকায় বিগত কয়েক মাস আগে যে অস্থিরতা তৈরি হয়েছিল, যে হিংসা রাজনীতি তৈরি হয়েছিল তা বন্ধ করা সম্ভব হয়েছিল একমাত্র আমাদের মিদনাপুরের উপকার, আমাদের জনদরদি জননেতা, আমাদের দিশারি উন্নয়নের কান্ডারি শান্তির পূজারী শ্রী শিশির অধিকারী মহাশয়ের জন্য, তাই উনাকে কৃতজ্ঞতা জানানোর জন্য, উনাকে সমর্থন জানানোর জন্য, উনাকে সম্মান জানানোর জন্য আমাদের এলাকাবাসী মুখিয়ে ছিল, তাই বন্ধুগণ এই সভা আজকে ব্রিগেড সমাবেশকে উপলক্ষ করে আজকে লালপুর মাটিকে বেছে নেওয়া হয়েছে। বন্ধুগণ আপনারা জানেন লালপুরের ঐতিহাসিক মাটি বহু সাক্ষী রয়েছে। বন্ধুগণ এই লালপুরের ঐতিহাসিক মাটিতে আপনারা জানেন আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী এসেছিলেন, এই ঐতিহাসিক মাটিতে
পা রেখেছেন আমাদের বাংলার জননেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1997 সালে আমাদের গ্রামে অস্থিরতার বাতাবরণ তৈরি হয়েছিল, তাই বন্ধুগণ উনি সুদূর কলকাতা থেকে এসেছিলেন আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, উনি আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য উনি ছুটে এসেছিলেন আমাদের এই ঐতিহাসিক মাটি। বন্ধুগণ বলি, আজকে মমতা ব্যানার্জী সরকার মা মাটির মানুষের সরকার দিকে দিকে উন্নয়ন ছড়িয়ে দিয়েছে, উন্নয়নের জোয়ার বইছে, উন্নয়নের প্লাবন বইছে। বন্ধুগণ, মমতা ব্যানার্জী সরকার মা মাটির মানুষের সরকার যে জনমুখী প্রকল্প নিয়েছে সেগুলি সত্যি প্রশংসনীয়। আমরা জানি কন্যাশ্রী, যুবশ্রী, 2 টাকা দামের চাল, কংক্রিট রাস্তা, গ্রামে গ্রামে পানীয় জল, বিদ্যুৎ, সমস্ত কিছু উনি দিয়েছে। বন্ধুগণ, এই উন্নয়নকে বন্ধ করার জন্য, উন্নয়নকে স্তব্ধ করার জন্য, বাংলার গর্বকে খপ করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। তাদের এই ব্যর্থ প্রয়াসকে, তাদের এই প্রচেষ্টাকে আমাদেরকে ব্যর্থ করতে হবে, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বন্ধুগণ, আপনারা জানেন সারা দেশে যে অস্থিরতা তৈরি হয়েছে, ধর্মকে বেশ করে, বর্ণকে বেশ করে, জাতিকে বেশ করে যে বিভেদ মানুষের মধ্যে ছড়ানো হচ্ছে তা সত্যি নিন্দনীয়। বন্ধুগণ, আজকের এই সরকার, যে সরকারের মাথা নরেন্দ্র মোদী, উনি বহু কমিটমেন্ট দিয়েছিলেন, মানুষকে অনেক গাল ভরা কথা শুনিয়েছিলেন, কিন্তু উনি প্রত্যেকটা পদে উনি বিফল। আপনারা জানেন বেকার সমস্যা মিটেনি, উনি কমিটমেন্ট দিয়েছিলেন সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢুকবে, তাই বলেছিলেন তো? উনি বলেছিলেন আমি কোটি কোটি লোকের বেকার সমস্যা মিটিয়ে দেব, আমি দেশকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু সমস্ত প্রচেষ্টাই উনার ব্যর্থ। উনি কি করেছেন? উনি দেশকে এই বিংশ শতাব্দী ভারতবর্ষকে উনি মধ্যযুগে নিয়ে ফিরে নিয়ে যাচ্ছেন। তাই বন্ধুগণ বলি, আগামী কয়েক মাসের মধ্যে আমাদের লোকসভা, এই লোকসভাতে আমাদের মমতা ব্যানার্জি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে জাতীয় রাজনীতিতে মুখ্য ভূমিকায় পৌঁছে দিতে আমাদের বিপুল সমর্থন প্রয়োজন। তাই বন্ধুগণ বলছি, আমাদের মধ্যে উপস্থিত হতে চলেছেন আমাদের মাথার ছাতা, আমাদের পূর্ব মিদনাপুরের অভিভাবক শ্রী শিশু অধিকারী মহাশয়, উনাকে সমর্থন করে, উনার হাতকে শক্ত করে, তথা মমতা ব্যানার্জি তথা বাংলা জননেত্রীর হাতকে শক্ত করে মুখ্য ভূমিকায় পৌঁছে দিন, যেখানে জাতীয় রাজনীতিতে উনি একটা সুস্থ ভালো সরকার, সুন্দর সরকার তৈরি করতে পারেন, যে সরকার মানুষের জন্য কাজ করবে, যে সরকার জনগণের জন্য কাজ করবে। বন্ধুগণ, আমার ছোট্ট বক্তব্য শেষ করছি একটা কোটেশন দিয়ে। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, একটা ভালো বই 100টা বন্ধুর থেকে বেশি, আর একটা ভালো বন্ধু 100টা লাইব্রেরি থেকেও বেশি। যেমন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ভগবানপুরের ভূমিপুত্র, আমাদের দিশারি, আমাদের কান্ডারি, আমাদের প্রিয় নেতা শ্রী অর্ধেন্দু মাইতি মহাশয়। বন্ধুগণ, তাই বলি, সঠিক মানুষের উপর বিশ্বাস রাখুন, সঠিক মানুষের উপর ভরসা রাখুন, বিপদে পড়বেন না, থাকবেন না। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, শিশির অধিকারী জিন্দাবাদ, অর্ধেন্দু মাইতি জিন্দাবাদ। এই বলে আমি আমার